ঈদের দিন আমরা গ্রামের বাড়িতে কিভাবে সেমাই রান্না করে খাই আজকে সেই সিম্পল রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত আমার বিশ্বাস যারা শহরে বসবাস করে শহরে ঈদ উদযাপন করেন তারা এই সেমাইয়ের টেস্ট একদমই পান না হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশেই থাকবেন আমাদের বাড়িতে ঈদের দিন সকালে উঠেই সর্বপ্রথম সেমাই রান্না দিয়ে শুরু হয় রান্নাবান্নার কাজ খুবই সিম্পল এই সেমাই রান্নার রেসিপিটি প্রথমে মাটির চুলাতে এরকম একটা বড় পাতিল বসিয়ে দেয় পাতিলের মধ্যে একদম পুরা দুধ অর্থাৎ চার কেজি পাঁচ কেজি ছ কেজি যতটুকু দুধ প্রয়োজন ততটুকু দুধ বসিয়ে এভাবে জাল দেওয়া হয় এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ এই দুধের সেমাই আর চুলার জালের সেমাই কী যে মজার বিশ্বাস করেন আপনারা যারা শহরে গ্যাসের চুলা রান্না করে খান ওইটার টেস্ট আর এটার টেস্ট সত্যি আলাদা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় এই গরম গরম ধোঁয়া ওঠা দুধটার মধ্যে জাস্ট একটু যখন বলকটা উঠবে এভাবে নাড়তে 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 যখন দুধটা একটু শুকিয়ে যাবে তারপরে এর মধ্যে মধ্যে দিয়ে দিবে কয়েকটা এলাচের দানা এলাচের দানা দিয়ে এভাবে নাড়তেই থাকবে নাড়তে থাকবে আর অন্য দিকে একটা পাত্রের মধ্যে পাতিলের মধ্যে এভাবে একটু তেল দিয়ে অথবা যদি ঘি যারা পছন্দ করেন তাই একটু ঘি দিয়ে এভাবে সেমাইটা একটু ভেজে নেয় ভেজে নেওয়ার পরে যে দুধটা জাল দেওয়া হচ্ছিল সে দুধের মধ্যে একটু কিছুক্ষণ পরে ঢেলে দিবে যখন দুধটা একদম গাঢ় হয়ে যাবে এই সেমাই রেসিপিটি কিন্তু খুবই সিম্পল আমি জানি সবাই এটা আমার বিশ্বাস জানেন যেহেতু এটা সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু সত্যিই ভালো লাগে আর বিশেষ করে ঈদের দিনের সেমাই স্বাদের তো তুলনাই হবে না দেখতে পাচ্ছেন যে এক পাতিল দুধে প্রায় হাফ পাতিলের একটু বেশি আর কি রেখেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে এই ভেজে রাখে সেমাই তার আগে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিয়েছে আর অন্য একটি পাত্রে একটু গুড়া দুধকে লিকুইড করে ওটাকে রেখে দিয়েছে লাস্টে একদম সেমাই দেওয়ার পরে ওটার মধ্যে ঢেলে দেবে সেই জন্য তারপর সেমাইটাকে দিয়ে এভাবে গরম দুধের মধ্যে নেড়েচড়ে নেড়েচে একদম যখন সিদ্ধ হয়ে ঘন হয়ে এবার ফুটে উঠবে তারপর কিন্তু এটার মধ্যে কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে যদি বা আমি কিশমিশের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম ব্যাস এই যে এভাবে নাড়তে নাড়তে কিন্তু সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে বেশি করে কিন্তু সিদ্ধ লাগে না জাস্ট তার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আর শেষ মুহূর্তে দিয়ে দেবে ওই গুড়া দুধের যে মিশ্রণটা তৈরি করে সেটা এত মজার হয় খেতে বিশ্বাস করেন আর আমাদের গ্রামের বাড়িতে সময় এভাবে খুব সিম্পলভাবে সেমাই রান্না করা হয় যেটা টেস্ট অসাধারণ ছিল আরও অনেক প্রকার আইটেম করা হয়েছিল যেগুলোর ভিডিও ক্লিপ আমি নিয়ে নাই শুধুমাত্র এই সিম্পল সেমাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এটা আমার সবথেকে সবথেকে ফেভারিট এবং খুবই খুবই পছন্দের একটি সেমাই সেজন্য সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন আর আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে কিন্তু শেষ মুহূর্তে প্রচণ্ড গরমে অনেক কষ্ট পেয়েছি এখন বর্তমান আমরা সবাই যার যার জায়গায় পৌঁছে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেমাইয়ের ঘনত্বটা এরকম সেমাই খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সেমাইটা তো আমার ভীষণ পছন্দের কার কোন সেমায় পছন্দের অবশ্যই কমেন্ট করবেন কিন্তু যদিও আমার ভিডিওটা অনেক লেটে আপলোড দেওয়া হয়ে গেল সবাই ভালো থাকবেন টাটা